আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আমি ফাতেমাতুজ জোহরা আছি আপনাদের সাথে। তো আজকে হচ্ছে আমি আমার আপু ভাইয়াদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করছি না, আজকে হচ্ছে একটা অনেস্ট রিভিউ আপনাদের সাথে শেয়ার করব। তো বেশ কিছুদিন আগে কিন্তু আমি হচ্ছে এই ভিটামিন ই ক্রিমটা উইন্টার উপলক্ষে নিয়েছি। তো আসলে এই ক্রিমটা ইউজ করে আমি কতটা কার্যকরী ফলাফল পেয়েছি নাকি পাইনি, তো কেমন আসলে এই ক্রিমটা ইউজ করে আমি ফলাফল পেয়েছি সেটাই হচ্ছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আপু ভাইয়েরা প্লিজ একটু কষ্ট করে পুরো ভিডিওটি দেখবেন, এই ক্রিমটা সম্পর্কে পুরো রিভিউটা হচ্ছে আমি দিব। তো এটা হচ্ছে একটা ভিটামিন ই ক্রিম, আর এই ক্রিমটার নাম হচ্ছে গ্লুটা ভিটামিন ই ময়েশ্চারাইজিং কোলাজেন ক্রিম। তো এই ক্রিমটা আসলে কেনার সময় বিক্রেতারা যা বলে থাকেন বা দেখা যায় যে অনলাইনে যা যা লেখা থাকে, আসলে এটা ইউজ করার পরে মুখ দুধের মতো ফর্সা করবে, কিংবা 3 থেকে 4 শেড পর্যন্ত ফর্সা হবে, বা যে কোনো ফাটা দাগ দূর হবে, বা যে কোনো কালো দাগ দূর হবে, এরকমটাই কিন্তু এই ভিটামিন ই ক্রিম সম্পর্কিত লেখা থাকে আমি যতটুকু দেখেছি। তো আসলে এটা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা, তো সে সম্পর্কে আজকে একটু আলোচনা করব আপনাদের সাথে, কারণ যেহেতু এটা আমি কিনেছি প্লাস ইউজ করেছি, এটা আসলে কতটা কার্যকরী তো সে সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা আর কি। কারণ এই শীতে কিন্তু সবাই আছে যে আমরা কম বেশি আমাদের ত্বকের যত্নে কোনো না কোনো ক্রিম অবশ্যই ইউজ করব, তো এই ক্রিমটা আসলে কতটা কার্যকরী তো সে সম্পর্কে আজকে একটু ধারণা দেবো আপনাদের। তো মোটামুটি সব ভিটামিন ই ক্রিমের কাজ কিন্তু প্রায় একই, তবে গ্লুটা ভিটামিন ই ময়েশ্চারাইজিং ক্রিমটা আমার কাছে বেশি ভালো লেগেছে এটার বক্সিং দেখে। তো এটার বক্সিংটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে খুবই কিউট করা, কিউট করে আর কি বক্সিংটা করা। তো এটা দেখে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে, দেখতে অনেক বেশি সুন্দর আর অনেক কিউট, আর এটার ভিতরের যে ক্রিমটা সেটাও কিন্তু পিঙ্ক কালারের, তো সেজন্যই আসলে আমার কাছে দেখে বেশি ভালো লেগেছে। আর এটা হচ্ছে মেড ইন থাইল্যান্ড, এটা আমাদের বাংলাদেশের পণ্য না, এটা হচ্ছে মেড ইন থাইল্যান্ড। আর এটার হচ্ছে 200 মিলি, তো 200 মিলির একটা ক্রিম কিন্তু আমাদের একটা শীত হয়ে যাওয়ার কথা। তো দেখা যায় যে বক্সিংটা অনেক সুন্দর, আর 200 মিলি যেহেতু আছে বেশ অনেকটাই থাকবে একটা বক্সে। আর এটা হচ্ছে হাত পা মুখ সব জায়গায় ইউজ করা যায়, আর এটা কিনলে আসলে আলাদা করে লোশন কেনার কোনো দরকার হয় না, কারণ হচ্ছে এটা লোশনের কাজ প্লাস ফেসের কাজ ক্রিমের কাজ সব কিছুই কিন্তু করে, যেহেতু এটা মুখে হাত পা সব জায়গায় ইউজ করা যায় কোনো সমস্যা নেই। তো সেজন্য হচ্ছে এই ক্রিমটা কিনলে যেটা বেনিফিট পাবেন সেটা হচ্ছে গিয়ে আলাদা লোশন কেনার কোনো দরকার নেই, এটা ফেসে হাতে পায়ে সব জায়গায় ইউজ করতে পারবেন। আর যেহেতু এটা 200 মিলি তো আমার মনে হয় একটা শীত হয়ে যাবে, আর কোনো কিছু কেনা দরকার হবে না। তো এবার একটু বলি এই ক্রিমটি ইউজ করে আসলে আমি কী কী উপকার পেয়েছি বা কী কী বেনিফিট পেয়েছি। তো এটা যেহেতু লেখাই আছে একটা ময়েশ্চারাইজিং ক্রিম, তো হ্যাঁ এটা ইউজ করে আমি খুবই ময়েশ্চারাইজার একটা ফিল পেয়েছি, কারণ এই ক্রিমটা আসলে খুবই ভালো একটা ক্রিম ময়েশ্চারাইজারের জন্য। তো দেখা যায় যে এটা ড্রাই স্কিনকে নরম করে একদমই, আমাদের ফেসটা যখন ড্রাই থাকে উইন্টারে তো এমনিতেই আমাদের স্কিনটা একটু উস্কো খুস্কো হয়ে যায়, তো সেক্ষেত্রে হচ্ছে এই ক্রিমটা যখন ইউজ করবো আমাদের স্কিনটা হচ্ছে একদম সফট করে দেয়, ময়েশ্চারাইজিং একটা ভাব আনে। তো ময়েশ্চারাইজারের জন্য এটা আসলে একটা বেস্ট ক্রিম প্লাস অনেক ভালো একটা ক্রিম, এটা অবশ্যই আমি বলবো। তো আমার কাছে বেশ ভালো লেগেছে, একটা সফট একটা ময়েশ্চারাইজার ভাব পেয়েছি এটা ইউজ করে আমি। তো ত্বকটাকে খুবই সতেজ করে আর হচ্ছে ময়েশ্চারাইজিং করে, এটা ইউজ করে হচ্ছে ফেসটা খুবই গ্লোয়িং হয়, হেলদি হয়। আর এটা হচ্ছে ফেস বডি যে কোনো জায়গায় কিন্তু ইউজ করা যায়, কোনো সমস্যা নেই, এটা ছোটো বড় ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারে, সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। তো এখন হচ্ছে এই ক্রিমটাকে একটু আনবক্সিং করে আপনাদের সাথে শেয়ার করছি। তো ক্রিমটার প্যাকেজিং কিন্তু এরকম করা থাকবে, আলাদা করে কোনো বক্স থাকবে না, এই যে বয়ামটি হচ্ছে থাকবে, যে কৌটাটা দেখতে পাচ্ছেন এরকম থাকবে, এটার উপরে হচ্ছে একটা প্লাস্টিক দিয়ে এরকম করে লাগানো থাকবে। তো তারপরে হচ্ছে খুলে আনবক্সিং করে আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি ভেতরে আসলে দেখতে কেমন ক্রিমটার। আর এই ক্রিমটা ইউজে কিন্তু কোনো সাইড এফেক্ট নেই, তো সেজন্য কিন্তু আমরা ছোট বড় ছেলে মেয়ে যে কেউ সবাই ইউজ করতে পারবো, যেহেতু কোনো সাইড এফেক্ট নেই, প্লাস উইন্টারের জন্য একটা বেস্ট ময়েশ্চারাইজিং ক্রিম, তো সেজন্য কিন্তু এটা আমরা সবাই ইউজ করতে পারবো আর যে কোনো জায়গায় ইউজ করতে পারবো, ফেস বডিতে যে কোনো জায়গায় ইউজ করতে পারবো, তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আর ময়েশ্চারাইজিং ক্রিম হিসেবেও এটা অনেক ভালো একটা ক্রিম। আর এই ক্রিমটা আসলে ভেতরে যে স্মেলটা মানে পিঙ্ক কালারের হয় আর স্মেলটা অনেক সুন্দর হয়, এটা যে কেউ ইউজ করলে সবার কাছে অনেক ভালো লাগবে। তো এই তো এটা হচ্ছে খোলার পর এরকম থাকবে এই জায়গাটা। একটু বলে দিই এখানে ফেক আর অরিজিনালের ব্যাপারটা যেটা হবে, যে এই যে কাগজে মুড়ানো যে জায়গাটা দেখতে পাচ্ছেন ও উপরে যে কৌটাটা, তো সেই জায়গাটা আসলে খুলতে যদি দেখা যায় যে একটু কষ্ট হয়, মানে খুব শক্ত করে লাগানো থাকে খুলতে একটু কষ্ট হয়, সেক্ষেত্রে বোঝা যাবে যে এটা অরিজিনাল। আর কিছু কিছু দেখা যায় যে ক্রিমের মধ্যে এটা খুব সহজেই উঠে যাচ্ছে, খোলার সাথে সাথে টান দেওয়ার সাথে সাথে উঠে যাচ্ছে, সেক্ষেত্রে একটু বুঝে নিতে হবে যে এটা ফেক। তো এটা খুললে কিন্তু এরকম যখন অনেক কষ্ট করে কিন্তু আমার এটা খুলতে হয়েছে, আসলে অনেকটা সময় লেগেছে,
তো সেই ক্ষেত্রে বোঝা যায় যে এটা অরিজিনাল আর ক্রিমটা হচ্ছে একটু থিক হবে অনেক বেশি ঘন হবে না একটু থিক হবে আর এরকম হবে আর ক্রিমটা হচ্ছে পিঙ্ক কালারের খুবই কিউট আর এটার স্মেলটাও কিন্তু অনেক সুন্দর আর এটা দেওয়ার পরে কিন্তু একদমই তৈলাক্ত ভাব লাগে না এটা দেওয়ার পরে কিছুক্ষণ পরে একদম কিন্তু শুকিয়ে যায় আর ফেসটা অনেক ময়শ্চারাইজার করে সো আমি এখন হচ্ছে আপনাদেরকে একটু হাতে ইউজ করে দেখাচ্ছি আসলে ক্রিমটা কেমন আচ্ছা তো এটা হচ্ছে আমি যেটা বলবো একটা শীতকালের জন্য ময়শ্চারাইজার ক্রিম হিসেবে খুবই ভালো আর হচ্ছে ছোট বড় আমরা সবাই ইউজ করতে পারো ফেস বডিতে সব জায়গায় ইউজ করা যায় তবে হ্যাঁ এখানে যেটা বলা হয়েছিল যে আমাদের ফেসটা 3-4 শেড পর্যন্ত ফর্সা করবে কিংবা যে কোনো পেটের ফাটা দাগ দূর হবে তো এরকম আসলে কিছু না বা মুখের যে কোনো কালো দাগ দূর হবে এরকম আসলে কিছু না তবে হ্যাঁ ক্রিমটা ময়শ্চারাইজার ক্রিম হিসেবে খুবই ভালো কিন্তু এই ক্রিম ইউজে কোনো ফাটা দাগ বা মুখের কোনো কালো দাগ কিংবা ত্বককে দুধের মতো ফর্সা করবে এরকম কিছু না এরকম করবে না আমার মনে হয় এরকম কিছুই না তবে ময়শ্চারাইজার ক্রিম হিসেবে এটা খুবই ভালো একটা ক্রিম আপনারা চাইলে কিন্তু এটা কিনতেই পারেন সবাই ইউজ করতে পারবে তো আমার কাছে তো একটা ময়শ্চারাইজার ক্রিম হিসেবে ভালো লেগেছে যেহেতু এটা ভিটামিন ই কোলাজেন ক্রিম তো বেশ ভালো লেগেছে আমার কাছে তাই জন্য আপনাদের সাথে অনেস্ট একটা রিভিউ শেয়ার করলাম আমি ইউজ করে যে বেনিফিটটা পেয়েছি সেটাই শেয়ার করেছি তো এই যে ক্রিমটা ইউজের পরে কিন্তু একটু পরে হচ্ছে শুকিয়ে যাওয়ার পরে কিন্তু একদমই তৈলাক্ত ভাব থাকবে না ফেসটাকে একদমই কালো কালো লাগবে না এরপরে এটি ইউজ করার পরে হচ্ছে একটু যে কোনো ফেস পাউডার বা যে কোনো কিছু দিয়ে কিন্তু আমরা বাইরে চলে যেতে পারবো এই শীতকালে আমাদের এক্সট্রা কোনো মেকআপের দরকারও হবে না তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ